যে কোনো ছবির নিচের অংশ আমরা কিভাবে ব্লার করতে পারি মূলত এই সম্পর্কে আজকের টিউটোরিয়ালটা হ্যালো অ্যান্ড ওয়েলকাম আমি হাবিবুর রহমান ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানায় স্বাগত এ ধরনের ইমেজ আমরা কিভাবে ডি ইডিট করতে পারি সেটাই মূলত আজকে আমি আপনাদের দেখাবো অবশ্যই সম্পূর্ণ টিউটোরিয়ালটা হবে যে পিকসাইড যে অ্যাপসটি আছে সেই অ্যাপসের মাধ্যমে সে অ্যাপসটি আমাদেরকে ওপেন করতে হবে ওপেন করার পরে এখান থেকে প্লাসে ওখানে একটা ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পর এখান থেকে আমরা যদি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড দিতে চান সেখান এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারেন অথবা এখানে ক্লিক দিবেন দেওয়ার পর এখান থেকে আমরা যে ছবিটা এডিট করতে চাচ্ছি সেই ছবিটা আমাদেরকে অ্যাড দিতে হবে তার জন্য এখানে ক্লিক দিয়ে আমরা যা ছবিটা এখন সিলেক্ট করে নিচ্ছি আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য করে আশা করি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার পরে এ ধরনের আরও নতুন নতুন টিউটোরিয়াল আপনারা পাবেন জাস্ট আমাদেরকে ছবিটা এখন সিলেক্ট করে নিতে হবে ছবিটা সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে আমরা অ্যাড অপশনে একটা ক্লিক দেবো অ্যাড ক্লিক দিলে এটা আমাদের স্ক্রিনে অ্যাড হয়ে যাবে এবং এখানে কিন্তু আমরা এটা ইডিট করতে পারবো আপনি যদি আমার ফেসবুক পেজে যদি এখনো ফলো না দিয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দেবেন লাইক দেবেন এবং এই পোস্টটি শেয়ার করতে ভুলবেন না আর এ ধরনের ছবি আরও কিভাবে ইডিট করতে হয় সম্পর্কে বেশ কিছু টিউটোরিয়াল আছে আমার আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন আমি ছবিটা অ্যাড নেওয়ার নি একটু বড় করে নেবেন এডিট করতে সুবিধা হবে তাহলে এখানে এভাবে বড় করে নেবেন বড় করে নেওয়ার পরে জাস্ট এই অপশানে একটা ক্লিক দেবেন এখানে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমাদেরকে এই ব্রাশ অপশানে একটা ক্লিক দিতে হবে সেই অপশানে ক্লিক দেওয়ার পরে এখান থেকে একটু কাস্টমাইজ করে নেবেন যেরকম আপনি চাচ্ছেন যে কোয়ালিটির চাচ্ছেন নেওয়ার পরে জাস্ট আমরা আমাদের স্ক্রিনে যদি এই অপশানে আগে একটা ক্লিক দিয়ে নেওয়ার পরে আমরা কিন্তু হাত দিয়ে এটা এভাবে ব্লার করে নিতে পারি সেভাবে ব্লার করে নেবো আপনার যতখানি দরকার সেতোখানি কিন্তু আপনি এখান থেকে ব্লার করে নিতে পারেন ব্লার করে নেওয়ার পরে আমরা জাস্ট ইকচনে তো একটা ক্লিক দেবো সেভ দেওয়ার জন্য করে আর কি যা সেই টিকচেনেতে একটা ক্লিক দিবো টিকচেনেতে ক্লিক দেওয়ার পরে এখান থেকে ডাউনলোড একটা অপশন পেয়ে যায় বা সেভ অপশন যেটাই বলেন যে সেখানে একটা ক্লিক দিলে এটা কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে এখন যদি দেখ একটু আমি দেখাই যে দেখেন আমি কিন্তু খুব সহজে দেখালাম এখানে কিন্তু কোনো কঠিন কিছু নাই জাস্ট আমি যদি দেখাই কীরকম হলো আর কি এই যে দেখেন নিচের অংশটা কিন্তু ব্লার হয়ে গেছে এখানে এভাবে কিন্তু আমরা যে কোনো ছবির নিচের অংশ ব্লার করতে পারি সবাইকেই ধন্যবাদ আমার টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখার জন্য